শুরুতে দেখুন প্রথম যে লাইনটা লাপা 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 লালা লাপালা, এই যে লাইনটা দেখেন এটা আমরা শুরু করবো, এখানে দেখতে পাচ্ছেন বি থ্রি থেকে যাবো সি শার্প ফোরে। দেখেন আপনারা ভিডিও শুরু দেখে বুঝতে পেরেছেন কোন গানটি বাজাবো, লাপা 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 লারে লাপালা। আজকের এই গানটিতে দেখেন আপনার স্কেলটা ঠিক করবেন এইভাবে, এখানে শুরুতে দেখতে পাচ্ছেন দুটো কালো, তারপরে দুটো কালো, তারপরে তিনটার কালো রিড, এরপর এখানে দেখুন শেষে আমি রেখেছি দুটো কালো রিড। ঠিক এইভাবে আপনারা স্কেলটা ঠিক করে নেবেন। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যদি আপনাদের দেখাই, আমি এটাকে দেখতে পাচ্ছেন স্কেল চেঞ্জ করে এখানে ফোরে রেখেছি, আপনারাও ঠিক ফোরেই রাখবেন তাহলেই হবে। আর এটাকে জুম আউট করে আমি ঠিক এই স্কেলটা এখানে সেট আপ করেছি, আপনারাও ঠিক একইভাবে করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন শুরুতে রেখেছি জি শার্প থ্রি এবং শেষে এখানে রেখেছি ডি শার্প ফাইভ। ঠিক এইভাবেই করবেন তাহলেই আমার মতো করে স্কেলটা হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখুন শুরুতে আমরা যে লাইনটা বাজাবো লাপা 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 লারে লাপালা, এই লাইনটা আপনারা শিখবেন। এখানে আমি নোট সহ দেখিয়ে দিচ্ছি, প্রথমে একবার বাজিয়ে তারপর নোট দিয়ে দিচ্ছি। এখানে দেখুন শুরুটা হবে বি থ্রি থেকে, আমি বাজিয়ে নোট দিয়ে দিচ্ছি। তো এই পর্যন্ত আপনারা নোটগুলো এখানে দেখুন। এরপরে দেখুন বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা, এই যে লাইনটা এখানে দেখেন কিভাবে করি, শুরুটা হবে এখানে জি শার্প থ্রি থেকে। দেখুন এখানে নোটগুলো দেখুন, একসঙ্গে বাজালে দেখুন। আপনারা এটা শেখার পরে অবশ্যই ফিঙ্গারগুলো মিক্সিং করে বাজানোর চেষ্টা করবেন, ঠিক এইভাবে দেখুন। ঠিক এভাবে বাজানোর চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আজকের এই গানটির জন্য ইলিয়াস ভাই কমেন্ট করেছেন, তার কমেন্টে ভিডিওটি করা হচ্ছে। এছাড়াও আরও অনেকে কিন্তু এই গানটির জন্য কমেন্ট করেছিলেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা হচ্ছে। তারপর লাইনটা দেখুন, বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাইব সুখের ভেলা। এখন আমরা এই লাইনটা বাজাবো, এখানে দেখুন কীভাবে, প্রথমে আপনারা এই লাইনটা বাজানোর পরে দেখুন এটা বাজালেন, এটা বাজানোর পরে বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাইব সুখের ভেলা। দেখেন খুবই মনোযোগের সাথে দেখবেন, কারণ এই লাইনটা শিখলেই কিন্তু আপনি সম্পূর্ণ গানটি বাজাতে পারবেন। সি শার্প ফোরে এখানে থামিয়েছি, এখান থেকে যাব দেখতে পাচ্ছেন সরাসরি উপরের, এখানে দেখতে পাচ্ছেন জি শার্প ফোরে, অর্থাৎ এই তিনটার কালো তিনটার মাঝখানেরটায় যাব। দেখেন বন্ধুরে তোরে নিয়ে এই লাইনটা ভেবে যাবো, দেন এখানে শেষ করে লক্ষ্য করেন। ঠিক আছে, দেখুন তাহলে এখানে মনোযোগের সাথে আপনারা নোটগুলো লক্ষ্য করেন। দেখেন এখানে দেখুন ভাসাইব সুখের ভেলা, এটা শেষ হওয়ার পরে আমরা এইভাবে আসবো এখানে, দেখেন এখানে এইভাবে আসবো, এক দুই তিন চার, একটু লক্ষ্য করেন আমি দেখাচ্ছি। এখানে দেখুন একটু তাড়াতাড়ি আসতে হবে, এখানে একদম এখানে বিথ্রিতে আসতে হবে, তারপরে আবার প্রথম যে লাইনটা সেটা ধরতে হবে। এটা হওয়ার পরে দেখুন আর একটা লাইন থাকবে, এই লাইনটা শিখলেই আপনার পুরো গানটা হয়ে যাবে। দেখুন পরের যে লাইনটা এটা হচ্ছে, কত স্বপ্ন ছিল মনে বন্ধু আমার হইব। তাহলে এখানে দেখুন এটা আমরা স্টার্ট করব, এখানে আবার দেখুন এই কালো তিনটার মাঝখানে থেকে, এই রিডটা থেকে দেখুন।
তাহলে এখানে দেখুন কত স্বপ্ন ছিল মনে বন্ধু আমার হইব, এই লাইনটার জন্য আমরা এখানে নোটগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে যে লাইনটা বাজাবো সেটি হচ্ছে কাছে আসা পাশে বৈশা মধুর গান শোনাইবো, এই লাইনটা দেখেন এখানে বি থ্রি থেকে স্টার্ট করব। আমি বাজিয়ে নোটগুলো দিয়ে দিচ্ছি, দেখুন এখানে লক্ষ্য করুন বি থ্রি থেকে। তারপর লাইনটা মধুর গান শোনাইবো, এখানে দেখুন মধুর গান শোনাইবো, এই লাইনটা দেখেন এখানে কিভাবে করবেন, তাহলে এখানে দেখুন জি শার্প থেকে সি শার্পে যেতে হবে, কিভাবে লক্ষ্য করেন, দেখুন এখানে নোট দিয়ে দিচ্ছি। এরপরে আবার ধরতে হবে বন্ধুরে তোরে নিয়ে, আবার প্রথম লাইনটা, প্রিয় দর্শক এতক্ষণ মিজান ছিলাম আপনাদের সাথে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আশা করি আপনারা এই গানটি বাজাতে পারবেন। তো আপনাদের জন্য পরামর্শ থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন থেকে একটি ঘুরে আসতে, কারণ এই ভিডিওর ডিসক্রিপশনে আমি অনেকগুলো গানের লিঙ্ক দিয়েছি, আপনারা যে গানগুলো খোঁজেন অনেক সময় দেখা যায় আমি যে গানটি এর আগেও করেছি আপনারা সেই গানটি নতুন করে আবার চান। যেমন ধরেন একদিন মাটির ভিতর হবে ঘর, তারপরে দেখুন কেন হলো দেখারে, তারপরে চাচ্ছেন বন্ধুরে কই পাবো সখী গো, এই যে গানগুলো, এই সমস্ত গানগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি জানি অনেকে দেখেছেন এবং যারা খুঁজতেছেন এই গানগুলো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলে ঢুকে সরাসরি ঢুকে আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।